আরে টুটুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি নীরু, ওই যে আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। আপনাকে তো আমি কখনো ছাদে দেখি না, কি ব্যাপার আজকে আপনি এখানে? মন টন খারাপ? আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে একটা কোয়েশ্চেন করি। পুলিশ এসেছিল বাসায়, আপনি 2 নম্বরই ব্যবসা করেন, এত অস্বস্তি ফিল করার কি আছে? আমার হাজব্যান্ডও 2 নম্বরই ব্যবসা করে। চিন্তার কিছু নাই, আমরা এগুলো সামলাই এক্সপার্ট, হেল্প লাগলে বলেন। আচ্ছা আচ্ছা, পৈতৃক ব্যবসা। ভাইয়া, ভাবি বাসায় নেই আজকে 3 দিন, পুলিশও আসলো। বউ পিটাইছেন? এবার আমি কনফার্ম আমি রাইট আপনার চেহারা দেখে। আপনি এত কাচুমাচু চেহারা করার কিচ্ছু হয় নাই ভাইয়া। ঢোল আর বউ, এই দুইটা না বাড়ির উপর রাখতে হয়, বুঝছেন? কিন্তু খেয়াল রাখবেন বউ মারলে যেন দাগ না হয়। এতটুকু বুদ্ধি নাই, এটা একটা কথা বললেন, দাগ থাকলে ফেঁসে যাবেন না? আরে মামলায় তো হচ্ছে জামিনই পাবেন না নারী নির্যাতন যদি মামলা করে, আবার পেপারও ছবি উঠবে। জি, ও আচ্ছা ভাইয়া, জাস্ট একটা থাপ্পড়? সিরিয়াসলি একটা থাপ্পড়? মানে একটা থাপ্পড়ের জন্য এত কিছু? বাসা ছেড়ে চলে গেল, পুলিশও পাঠালো? ভাইয়া ট্রাস্ট মি, এখনকার দিনে মেয়েদের না একদম ধৈর্য নাই, বিশ্বাস করেন। আপনি এগুলো নিয়ে না কিচ্ছু চিন্তা করবেন না। হ্যাঁ মানে আমি ভাবতেই পারছি না যে মানে আপনার সাথে সে সংসার করতে পারলো না, আরিফিন শুভর এরকম একটা বুড়া, আই মিন ম্যাচিওর ভার্সনের সাথে জাস্ট একটা থাপ্পড়ের জন্য চলে গেল। হ্যাঁ শুনেন, আমার পরিচিত না একটা বিউটি স্যালন আছে, ওদের ছেলেদেরও একটা ব্রাঞ্চ আছে, আমি আপনাকে না অ্যাড্রেসটা দিয়ে দিব। হ্যাঁ আপনি ওখানে যাবেন, যে আমার মতন এরকম চুলটুল কালার করবেন, হেয়ারটা স্পাইক করবেন, আপনার 10 বছর বয়স কমে যাবে এবং আপনাকে না আরও 3 বার বিয়ে দেওয়া যাবে। আমি আপনার জন্য মেয়ে খুঁজব, আমি মেয়ে পেলে না বুঝছেন ভাই আপনাকে নাম্বার দিব। হ্যাঁ আর সেলুনের নাম্বারও কিন্তু দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না না বোঝাই যাচ্ছে জি আপনি বিধ্বস্ত, রেস্ট দরকার। জি ভাইয়া জি, আসবেন কিন্তু ভাইয়া, হ্যাঁ আমি দিয়ে দিব ভাইয়া, জি আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যালো, হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম, আমি নীরু, কেমন আছো ভাবি? আচ্ছা ভাবি একটা কথা বলো তো, তুমি নিজেই বলো যে আমরা নাকি বোনের মতো, কিন্তু তুমি কি বোনের মতো কোনো কাজ করলা? এত বড় একটা ঘটনা তোমার সাথে হইলো, তুমি আমাকে না বলে কিভাবে চলে গেলা বলো তো? তুমি কি ভাবছো যে নীরু জানবে না? আমি সব শুনেছি। আরও কি হয়েছে জানো? তুমি তো জানো আমি প্রত্যেক দিন ছাদে আসি, ছাদে আসার পরে তোমার সেই সো কল জামাইয়ের সাথে আজকে দেখা। আচ্ছা আমাকে একটা কথা বলবা, আল্লাহ তোমাকে কি দিয়ে বানাইছে? না মানে সিরিয়াসলি, তুমি এই লোকটার সাথে সংসার কিভাবে করছো ভাবি? মানে এত লম্পট একটা লোক, আল্লাহ ছি 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 ছি, মানে ওনার নজর তো ভাবি চরম খারাপ, বিশ্বাস করো মানে আমি তো দাঁড়াতেই অস্বস্তি লাগতেছিল পুরা। আবার আমাকে কি বলে জানো, ওনাকে বিউটি স্যালনের নাম্বার দিতে, হ্যাঁ থাই ম্যাসাজেরও খবর নিচ্ছিল ভাবি। আচ্ছা তোমার মনে হয় আমি ওনাকে এইসব খবর দিতে পারবো বলো তো? আর শুনো, তুমি কিন্তু কান্নাকাটি করো না, হ্যাঁ তুমি যার জন্য কান্নাকাটি করতেছো না সে কিন্তু মেয়ে খুঁজতেছে নতুন, আমাকে বলছে ওনার জন্য মেয়ে খুঁজে দিতে, উনি নাকি এখনও নায়কের মতন দেখতে। সেইটাই ভাবি সেইটাই, তুমি তো মানুষ চিনো নাই। আচ্ছা তোমার যে গায়ে হাত দিল, এটার কি কিছু করবা? আমার পরিচিত একটা লয়ার আছে বুঝছো, আমি তোমাকে মেসেঞ্জারে এখন নাম্বার ফরওয়ার্ড করতেছি। আর কিছু না হোক, এই অপমানের বদলা তো নিতেই হবে ভাবি, এভাবে কিন্তু ছেড়ে দিও না বুঝছো। হ্যাঁ আমি তোমাকে পাঠাই দিব, তোমার যে কোনো হেল্প লাগলে তুমি শুধু আমাকে বলবা ভাবি, আমি আছি। ঠিক আছে ভাবি, বাবুকে আদর দিও। হ্যাঁ ওকে ভাবি, আল্লাহ হাফেজ। আজকালকার মানুষগুলো না কেমন ধৈর্য নাই, ঝগড়া হলেই চড় মেরে দিচ্ছে, ঝগড়া হলেই জামাই ছেড়ে দিচ্ছে। আমার কি,
ওই বাসায় শুনতেছিলাম আজকে দুপুরে চিল্লাচিল্লি হচ্ছিল, যাই হাতা তো শেষ, এখন একটু ওখানে খোঁজ নিয়ে আসি।